প্রিয় দর্শক, আমি কুমিল্লা স্টার টিভি থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রোটারিয়া নম্বর 12। আজকে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রিত অতিথি হিসাবে ডেকে এনেছি বরুড়া পৌরসভার যিনি সাবেক মেয়র ছিলেন এবং সুনামের সাথে তিনি আমাদের বরুড়া উপজেলাকে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন বাহাদুরুজ্জামান বাহাদুর ভাইকে। আসন্ন 30 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আমরা ওনাকে আমন্ত্রিত করেছি। 30 জানুয়ারি উনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নারিকেল গাছ মার্কায় প্রতীক নিয়ে উনি নির্বাচন করতে যাচ্ছেন। তাহার প্রতিদ্বন্দ্বী হিসাবে নৌকা মার্কার বক্তার হোসেন এবং ডানের শীর্ষের প্রতীক নিয়ে জসীমউদ্দিন পাটোয়ারির সাথে কেমনভাবে উনি এই বর্তমান নির্বাচনী ইমেজ নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি ওনার সাথে। বাহাদুর সাহেব ভালো আছেন আপনি? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আগামী 30 জানুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, আপনি দলের মনোনয়ন চেয়েছেন, দল মনোনয়ন পাননি, কিন্তু এখন স্বতন্ত্র প্রার্থী হিসাবে আপনার ইমেজ সম্পর্কে আমরা একটু কথা বলতে চাচ্ছি। আপনি যদি মেয়র হতে পারেন বরুড়া উপজেলাকে নিয়ে কেমন স্বপ্ন আপনি দেখতেছেন? এই আসন্ন 30 জানুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সুষ্ঠু কতটুকু হবে এবং কিভাবে নির্বাচনকে দেখছেন? আমি 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 একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার সাংবাদিক ভাইরা বড় আপনাদের ধন্যবাদ জানাই যে আমি কোন নির্বাচনে মনোনয়ন দাখিল করার পর থেকে আমি কোনো ইন্টারভিউ দিই নাই। হ্যাঁ, আমি কথা বলি নাই, মানুষের সাথে কথা বলেছি। মানুষের যে স্পৃহা মানুষ ভোট দিতে চায়, এবং আমি মনে করি যে আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর থেকে সারা পৌরসভার 9টা ওয়ার্ডের 24টা গ্রাম থেকে এখানে 37,000 ভোটার, 70,000 লোক বসবাস করে উপজেলা সদরে। অনেকে আমার সাথে যোগাযোগ করছে, আপনি প্রার্থী হন, ইনশাল্লাহ তারা আমাকে ভোট দেবে। আর আমি প্রশাসনকে অনুরোধ জানাবো, এখানকার নির্বাচন কমিশন আছে, কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট সাহেব, জেলা প্রশাসক মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রধান আছেন, তাদেরকে আমি আহ্বান জানাই ভোটটা দেওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য মানুষজন ভোট কেন্দ্রে সেই ব্যবস্থা আপনারা করবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট পাওয়ার জন্য আন্দোলন করে বাংলাদেশ রাষ্ট্রপতি আছেন, এবং আমরাও চাই মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে প্রশাসন সুষ্ঠু নিরপেক্ষ একটা ভোট করবেন, যে পাশ করবো তাকে আমরা ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো। তাহলে আপনাকে আশাবাদী যে ত্রিমুখী সংঘর্ষে যে ধানের শীষ এবং নৌকা এবং আপনার স্বতন্ত্র প্রার্থী যদি সুষ্ঠু ভোট হয় তাহলে আপনার জয় নিশ্চিত করুন। আমি একটা সাংবাদিক বন্ধু আপনাদের একটা কথা বলি যে আমি পৌরসভার চেয়ারম্যান 7.5 বছর ছিলাম, এখানে মানুষজনের কাজ করছি, স্কুল কলেজ মসজিদ মক্তব মাদ্রাসা, এই বরুড়া বাজার, এখানকার ঈদগাহ মাঠের সংস্কার, ঈদগাহ মাঠের সামিয়া টাঙ্গানো, যারা যারা প্রাথমিক বিদ্যালয় যা জিবি পাইছে, এইটে যা জিবি পাইছে, মেট্রিক যা জিবি, তাদেরকে আমি শিক্ষাবিদ উপভোগ দিয়েছি। স্কুল কলেজগুলোর সাথে আমার সুসম্পর্ক আছে, মানুষ বাজার ব্যবসার সাথে আমার সুসম্পর্ক আছে, এবং প্রতিটি গ্রামে প্রতির বাড়িতেই আমার স্পৃহাস, আমার কাজের উন্নয়নের আমার কাজের কাজ আছে সেখানে। আমি মানুষের কাছে একটাই দাবি, আগামী দিন আমি পৌরসভা 7 বছর ছিলাম, মানুষ আপনাদের জন্য কাজ করছি, আগামী দিন 8টা বার সুযোগ আমাকে ওই জন্য আপনাদের কাজ করার জন্য। আচ্ছা আচ্ছা, এই এই ব্যাপার আমি মনে করি ইনশাল্লাহ যারা আমাকে যে সারা পর নির্বাচনে আমার প্রাপ্তি হওয়ার পর থেকে গতকাল আমি মার্কা পাওয়ার, আমার মার্কা হলো নারকেল গাছ, এই মার্কা পাওয়ার পর থেকে যে সারা আমি পাচ্ছি ইনশাল্লাহ যদি প্রশাসন সুষ্ঠু সুন্দরভাবে ভোট করে নিরপেক্ষ ভোট হয় আমি বিপুল পরে জয়লাভ করবো ইনশাল্লাহ আমি মনে করি। ইনশাল্লাহ আপনি যদি জয়লাভ করেন তাহলে বরুড়া বাজারের যে চিত্র যানজট নিরসনে পানি নিষ্কাশনের সুব্যবস্থা এগুলো নিয়ে আপনি একটু মতামত? যদি আমি আমার অভিজ্ঞতা আমি বলি, আমি আমার পরিকল্পনা আছে এখানে যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে, 30,000 নির্বাচন আমাকে বড় পৌরসভার মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে, এই এলাকার যানজট থাকবে না। আমি যখন পৌরসভার চেয়ারম্যান ছিলাম আজ থেকে 10 বছর আগেও এই এলাকার যানজট ছিল না। আমি চেষ্টা করছি সবাইকে, বাস বাস ড্রাইভার, শ্রমিক বাস ড্রাইভার, সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার এবং বাজার ব্যবসাদেরকে নিয়ে, প্রশাসনের সাথে নিয়ে আমি দফায় দফায় মিটিং করে এদের জায়গার সুরাহা করার চেষ্টা করছি, এবং ইনশাল্লাহ আমি থাকলে ইনশাল্লাহ আমাকে ভোট নির্বাচিত করলে এগুলো এগুলো যানজট মুক্ত ইনশাল্লাহ বলে থাকবে। আর বাজার ড্রেনের সমস্যা ইনশাল্লাহ কোনো ড্রেনের সমস্যা, তা আমার আমারটা পরিকল্পনা হইলো, আমি আমার এই বয়সে আমি যেমন আমি পরিবারকে একটা পরিকল্পনা আগামী চাই, পৌরসভাকে আমি নিজের অভিভাবক হিসাবে, পৌরপিতা হিসাবে, অভিভাবক হিসাবে একটা পরিকল্পনা নিয়ে আগামী 5 সালের পরিকল্পনার মাধ্যমে বড় পরিসর একটা সুন্দর আধুনিক মডেল পরিষেবা আমি উপহার দেবো, এটা আমার কথা। ধন্যবাদ প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কুমিল্লা স্টার টিভি, আমাদের সাথে থাকুন। পরবর্তী এপিসোডে আপনাদেরকে অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন।